తన్మయేన పత్రేణ శక్యశాపిహితముఖం వత్తం ప్రీషన్న ప్రావ్రీను సత్యధరవాయ దృష్టై క్షన్నీకర్షి వ్యవసూర్య ప్రాజాపత్య భువరశ్మిన్ సమూహ బీజ యత్తే రూపం కళ్యాణతమం దత్తే పశ్యామి యోసావసౌ పురుష సో అహమస్మి వాయూర అనిల అమృతమధేదం అస్మాంతం శరీరం ఓం క్రతో స్మరకృతం స్మరక్రతో స్మరకృతం స్మర అగ్నే నాసుపథారాయ అస్మాన్ విశ్వాని దేవ మౌనాని విద్వాన్ యుద్ధ అస్మజ్జుహురానమేను భీష్టాంగతి నమక్తి విధేమ ఓం స్వాహ ఓం స్వాహ ఓం స్వాహ. দক্ষরাজ, আমি এসেছি। কে তুমি? আমার দিকে একবার চোখ তুলে তাকাও। ও, তুমি এসেছো আমাকে প্রলোভন দেখাতে? ফিরে যাও নারী, এখানে তোমার অভিষ্ট সিদ্ধ হবে না। না না, আমায় যেতে বলো না, আমি তোমার জন্য স্বর্গ ছেড়ে চলে এসেছি। এসো এসো। আপন মঙ্গল যদি চাও, এখনো বলছি আমার তপস্যায় বিঘ্ন ঘটিও না। না, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি আমায় গ্রহণ করো, আমায় তুমি গ্রহণ করো। অগ্নি নয়সুপথারায়তমাম বিশ্বানি দেব মৌনানি বিদ্বান যুদ্ধ অসমজ্জুরানমেনু ভীষ্টাঙ্গতে নমস্তি বিধেম ওম স্বাহা। দক্ষরাজ, তোমার তপস্যায় আমি তৃপ্ত হয়েছি। মা যোগ মায়া, এতদিন পরে সন্তানকে মনে পড়েছে। কি বর চাও পুত্র? মহাশক্তির অধিকারী হয়ে আমি চাই সমস্ত পৃথিবী শাসন করতে, আর সেই সঙ্গে চাই তোমাকে আমার সন্তান রূপে। সন্তান রূপে? বেশ, তাই হবে। তোমার গৃহে আমি কন্যা রূপে জন্মগ্রহণ করব, কিন্তু সেই পরিচয় তুমি ক্রমশ বিস্তৃত হবে। বৎস, বিস্তৃত হয়ে দুঃখ নেই, তবু তুমি আমার ঘরে এসো মা। তথাস্তু।
সংবাদ দেবগণ? হে ভগবান প্রজাপতি, আজ আমাদের দারুণ দুর্দিন। আপনার পুত্র দক্ষরাজ কঠিন তপস্যায় যোগমায়া তপস্যা করে অসীম শক্তির অধিকারী হয়েছেন। তাতে তোমাদের ভয় কি দেবরাজ? যদি তিনি শক্তির মাদকতায় অন্ধ হয়ে স্বর্গরাজ্য আক্রমণ করেন? কোনো আশঙ্কা নেই চন্দ্রদেব, মর্ত্যভূমির ওপর সে অধিকার বিস্তার করতে চেয়েছে, কিন্তু দেবলোক আক্রমণ করতে সে চায়নি। কিন্তু দেব, শক্তি যে মাদকতা আনে। যেদিন তার সেই মদমত্ততা আসবে, শক্তি তাকে সেই দিন ধ্বংস করবেন। তোমরা নিশ্চিন্ত থাকো দেবগণ। মহারাজের কি কোনো সংবাদই পাওয়া গেল না মন্দারিণী? না মা, পৃথিবীর নানা দেশেই ডুব গিয়েছিল, তারা সবাই ফিরে এসেছে। ফিরে এসেছে? তাহলে কি? আপনি অধীর হবেন না, মহারাজ তপস্যায় সিদ্ধ হয়ে নিশ্চয়ই ফিরে আসবেন। হয়তো আসবেন, কিন্তু সেদিন হয়তো আমি থাকব না। আমার মন বলছে মহারাজের আসার সময় হয়ে এলো। সমস্ত প্রজারা আকুল হয়ে দেবতাদের কাছে প্রার্থনা জানাচ্ছে। তাদের এতখানি আকুলতা কি বৃথা যাবে মা? তোর কথাই সত্য হোক মন্দারিণী, দেবতা যেন সবার আকুল প্রার্থনা পূর্ণ করেন। মহারাজ, এতদিন পরে দাসীকে মনে পড়ল? অধীর হয়ে না রানী, তপস্যা আমার সার্থক হয়েছে। আমি এক শুভ সংবাদ নিয়ে ফিরে এসেছি। শুভ সংবাদ? কি শুভ সংবাদ মহারাজ? ভগবতী মহাশক্তি যোগমায়া আসছেন আমাদের ঘরে। যোগমায়া আসছেন আমার ঘরে? হ্যাঁ রানী, তিনি আসছেন আমাদের কন্যা রূপে। শক্তি আজ বাধা পড়েছে আমার তপস্যায়। এ কথা সত্য মহারাজ? সত্য, আকাশের চন্দ্র সূর্যের মতো এ কথা সত্য রানী। তুমি তার পূজার আয়োজন করো, আমি একবার মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে আসছি। সৃষ্টিতে বিশ্রামের অবকাশ কোথায় লক্ষ্মী? কিন্তু প্রভু, সৃষ্টি রক্ষার সব দায়িত্ব কি তোমার? প্রজাপতির কি কোনো দায়িত্ব নেই? তার দায়িত্ব সৃষ্টির, কিন্তু পালনের দায়িত্ব সম্পূর্ণ যে আমার। লক্ষ্মী, নিশ্চয়ই নারদ এসেছে, দেখো তো লক্ষ্মী। এসো নারদ, এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ, আপনাদের বিশ্রামের ব্যাঘাত করেনি তো মা? না দেবর্ষি, এসো। কি সংবাদ নারদ? সংবাদ তো অনেক আছে প্রভু। তাই নাকি? বলো পৃথিবীর কি অবস্থা বল। পৃথিবীর বর্তমান অবস্থা তো শুভই দেখে এলাম, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। কি ব্যাপার? সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র দক্ষরাজ সমগ্র মর্তভূমি শাসনভার পেয়েও আবার মহাশক্তি যোগমায়াকে কন্যারূপে পেতে চাইলেন কেন? এর কারণ অতি সুস্পষ্ট নারদ। শক্তিকে ঘরে বাধা না রাখলে হয়তো সে কোনোদিন দুর্বল হয়ে পড়তে পারে। কিন্তু মা কি আমার চিরদিন কারু ঘরে বাঁধা থাকবেন দেব? দক্ষরাজ যতদিন না মায়ের অসম্মান করবেন, ততদিন তিনি তাকে কৃপা করবেন। মাকে ঘরে এনে অসম্মানই বা করবেন কেন তিনি? না করলেই ভালো, কিন্তু শক্তিকে লাভ করে চিরদিন তার মর্যাদা রক্ষা করা সুকঠিন। যেদিন যোগমায়া তার ঘরে আসবেন, সেই দিনই হবে তার পরীক্ষা।
তাই তো, তপস্যায় সিদ্ধি লাভের পরও পরীক্ষা। দেহি মাত্র এই জীবনের শেষ দিন পর্যন্ত পরীক্ষা নারদ। আচ্ছা প্রভু, শঙ্কর তাকে ছেড়ে থাকবেন কেমন করে? শঙ্করের সাথে তার মিলন অল্পদিনের মধ্যেই হবে। মর্তদেহ তাদের ছাড়াছাড়ি হবে না? না, মিলন হবেই, এবং হয়তো তুমি হবে সেই মিলনের উপলক্ষ। নারায়ণ নারায়ণ, আমি? হ্যাঁ তুমি। সভাসদগণ, আজ আমার জীবনের এক মহাপূর্ণ দিন। আজ সবার সমস্ত রাজকার্য স্থগিত থাকবে। আজ প্রভাতে শুক্তারার মতো এক শুভ্র জ্যোতির্ময় কন্যা এসেছে আমার ঘরে, তার এই আবির্ভাবোৎসবকে স্মরণীয় করে তুলুক আমার প্রজাবৃন্দ। জয় মহারাজ দক্ষরাজের জয়। সংসারেতে সার জেনেছি গুরুর চরণ, সংবরাজে সংসারেতে সার জেনেছি গুরুর চরণ, আপন ভোলা ভোলা নাথের চরণে তাই নিলাম শরণ, আপন ভোলা ভোলা নাথের চরণে তাই নিলাম শরণ, সার জেনেছি গুরুর চরণ, সংবরাজে সংসারেতে সার জেনেছি গুরুর চরণ। তৃষা রয়ে না কুথা মেলে বাবার চরণ সুধা, রয় না তৃষা রয়ে না কুথা মেলে বাবার চরণ সুধা, এক ফোঁটা এই প্রভুর প্রসাদ প্রীতাপ জ্বালা করবে হরণ, এক ফোঁটা এই প্রভুর প্রসাদ প্রীতাপ জ্বালা করবে হরণ, সার জেনেছি গুরুর চরণ, সংঘরাজে সংসারেতে সার জেনেছি গুরুর চরণ। যারা দিগম্বরের কিসের তাদের ঢাক কুড় কুড় ঢাক কুড় কুড়, ভূত প্রেতেরা সঙ্গে যখন কিসের ভয়ে বুক দুর দুর বুক দুর দুর বুক দুর দুর, কিসের ব্যথি কিসের জরা কিসের বচা কিসের মরা, কিসের ব্যথি কিসের জরা কিসের বচা কিসের মরা, রসের নেশায় যে মজেছে একই জেতার জীবন মরণ, এই রসের নেশায় যে মজেছে একই জেতার জীবন মরণ, সার জেনেছি গুরুর চরণ, সংভরাজ এই সংসারেতে সার জেনেছি গুরুর চরণ, আপন ভোলা ভোলা নাথের চরণে তাই নিলাম শরণ, আপন ভোলা ভোলা নাথের চরণে তাই নিলাম শরণ, সার জেনেছি গুরুর চরণ, সংবরাজ এই সংসারেতে সার জেনেছি গুরুর চরণ, আপন ভোলা ভোলা নাথের চরণে তাই নিলাম শরণ, সার জেনেছি গুরুর চরণ, সংবরাজ এই সংসারেতে সার জেনেছি গুরুর চরণ। এই যা একবার দেখে আয় বাবার স্নান হলো কিনা। যাবো দেখতে। আচ্ছা যাচ্ছি।
না, বাবা সে একই রকম বসে আছে, স্নানেও যায়নি, কিছুই না। কি করা যায় বল দেখি, বড় ভাবনার কথা হলো। বড়ই ভাবনার বিষয় হলো। নিশ্চয়ই মহারাজ, আপনার দুহিতা সতে যেরূপ সুলক্ষণা ও বুদ্ধিমতি, তাতে তার শাস্তাদি আয়ত্ত করা মোটেই কঠিন হবে। সেই জন্যই তো আমি বলছিলাম যে আপনারা সকলে মিলে স্থির করুন যে কি কি বিষয় আয়ত্ত করা তার কর্তব্য, তাকে আমি সেই মতোই শিক্ষা দান করব। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ, আর একটা কথা, শ্রেষ্ঠ পণ্ডিত মণ্ডলী যেন তাকে শিক্ষা দান করে, আশা করি এ বিষয়ে আপনারা সকলেই লক্ষ্য রাখবেন। এ কথা বলা বাহুল্য মহারাজ। দীর্ঘ 12 বৎসর পরে মহারাজ, আপনার কন্যার বেদাঙ্গ পাঠ শেষ হয়েছে, এখন আচার্য কাশ্যপ প্রতিমাকে জ্যোতিষ অধ্যয়ন করাবেন। মহারাজ, আশ্চর্য আপনার কন্যার প্রতিভা, এই স্বল্প সময়ের মধ্যে সমস্ত জ্যোতিষ বিদ্যা আয়ত্ত করে ফেলেছে। এখন অতএব মহামুনি ভার্গব তার কলা বিদ্যা শিক্ষার ভার গ্রহণ করবেন। আপনি বিদেশী কন্যা চতুষ্ষষ্ঠী কলাবিদ্যা অল্পদিনই আয়ত্ত করে ফেলেছেন, বর্তমানে আর আমার কিছু শিক্ষা দেবার নেই। সতী কোথায় রানী? সে এখন বাগানে খেলা করতে গেছে। ও আচ্ছা রানী, সতী এখনো ঠিক সেই রকম ছেলে মানুষটি আছে কেমন? হ্যাঁ মহারাজ, ওর মনে এতটুকু খলকপটতা নেই, এখনো ছেলে মানুষের মতো আবদার, ছেলে মানুষের মতো খেলাধুলো আমোদ প্রমোদ নিয়েই আছে। না না, শুধু আমোদ প্রমোদ কেন বলছো রানী? পণ্ডিতেরা আমায় বলেছেন সতীমা আমার অসাধারণ বিদুষী, এই অল্প কয়েক মাসের মধ্যেই জ্যোতিষ কল্প ব্যাকরণ সমস্ত আয়ত্ত করে ফেলেছে, এটা আমাদের কম গৌরবের কথা নয়। তা বটে, কিন্তু আমার মনে হয় মেয়েকে আর শাস্ত্র পড়িয়ে কি হবে, এইবার ওকে সুপাত্রে দেবার ব্যবস্থা করো। সতীর বিবাহ? হ্যাঁ মহারাজ। কি বলছো তুমি রানী? এখন ওর বিবাহের বয়স হয়নি, কিছুদিন পরে ও সব কথা। সে কি, লোকে 9 বছরে কন্যা বিবাহ দেয়? না না রানী, বিবাহ দাও বললেই বিবাহ দেওয়া চলে না, বিশেষ করে সতীমার মতো মেয়ের। তাছাড়া বিবাহ দিলে মেয়ে আমার পর হয়ে যাবে, সতীমাকে এত শীঘ্র আমি বিদায় দিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কিরে বাবার কি হলো, কিছু জিজ্ঞেস করতেও তো সাহস হচ্ছে না। তাই তো রে ভাই, বাবার যে কি হলো কিছুই তো বুঝতে পাচ্ছি না। জয়স্তু, তারপর তোমাদের সব সংবাদ কি? আপনি হঠাৎ বৈকুণ্ঠ ছেড়ে শিবালয়? এই পথ দিয়ে আসছিলুম, ভাবলুম একবার দেখে যাই তোমরা কে কেমন আছো। আর কেমন আছি, বাবার যে কি হলো। কেন, তার আবার কি হলো? বাবা যে একেবারে উদাসীন হয়ে গেছে,
সব কাজেতেই ভুল, কেবলই ভুল। ভুল আনাতে তো ভুল হবেই, কিন্তু বাবা যে একেবারে বেভুল হয়ে যাচ্ছে। হুম, হবারই কথা। হবারই কথা মানে? আরে এটা তোরা বুঝতে পারছিস না, তোদের বাবাকে কেউ দেখবার লোক নেই। কেন, আমরা দুজন রয়েছি। আরে তোরা দুটো মদ্দায় কি করবি, তোরা তো আরো জ্বালা বাড়াচ্ছিস। তার চেয়ে এক কাজ কর, বেশ ডাগর ডগর লক্ষ্মী মেয়ে দেখে তোদের বাবার একটা বিয়ে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। এটা ঠাকুর মশাই মন্দ কথা বলেননি। খুব ভালো কথা বলেন। তাহলে বাবার বিয়ে দেবো। হ্যাঁ, আজই আমরা মেয়ে দেখতে পারি। বেরো, কিন্তু দোহাই বাবা, একটু ভদ্রলোকের মতন বেরিয়ো। তোমাদের যা চেহারা হয়েছে তাতে তো কেউ মেয়ে দেবে বলে মনে হয়নি। না না না, আমরা দুজনে খুব ভালো করে সেজে বেরো। তা বেরিও, কিন্তু পরিচয়টা যেন ফাঁস করো না। কাছে কাছে তোমাদের যদি আমাদের মেয়ে না দেখা দেখাবে না মানে বাপের সুপুত্তর হয়ে দেখাবে, যদি বলে আজই বিয়ে দেবো তাহলে? তাহলে কি বাবাকে বলবে? কি একটি মুখ্য কোথায় বাবাকে বলবে? কে এই বলছি কি দিয়ে বলো? চল। তারপর মা, সৃষ্টির সেই আদিম অন্ধকারে অনন্তকাল সমুদ্রের উপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদ্যা শক্তি মহাপ্রকৃতির ধ্যানে মগ্ন। কত যুগ যুগান্তর কেটে গেল, তবু তাদের চোখে পলক পড়ল না। নিশ্চল তপস্যায় তারা নিজেদের অস্তিত্ব পর্যন্ত ভুলে গেলেন। এদিকে মহাশক্তি বিশ্বজননী তাদের পরীক্ষা করবার জন্য গলিত সব দেহ ধারণ করে সেই অনন্তকাল সমুদ্রে ভাসতে ভাসতে সর্বপ্রথমে ব্রহ্মার সম্মুখে এসে উপস্থিত হলেন। গলিত সব দেহে দুর্গন্ধে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হল, ঘৃণায় তিনি মুখ ফিরিয়ে নিলেন। সেই দুর্গন্ধময় গলিত শব্দেহ দিয়ে ব্রহ্মাকে বিষ্টন করে তার চতুর্দিকে ঘুরতে লাগলেন। ঘৃণায় ও বিরক্তিতে ব্রহ্মা চতুর্দিকে মুখ ফেরাবার সঙ্গে সঙ্গে আরো তিনটি মুখের আবির্ভাব হল। সেই থেকে ব্রহ্মার নাম হল চুদান। তারপর সহসা আকাশে মা আত্মহাসি শোনা গেল। তারপর ব্রহ্মাকে পরীক্ষা করবার পর সেই গলিত সবদেহ ধ্যানমগ্ন বিষ্ণুর সামনে উপস্থিত হলেন। সেই গলিত সবের বিভীষিকাময় মূর্তি দেখে রক্ষাকর্তা বিষ্ণু যোগাসন ছেড়ে ঘৃণায় ও আতঙ্কে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করলেন। মহাশূন্য আবার শোনা গেল সেই অট্টহাস। কি ভীষণ! তারপর সেই সবদেহ কি হল আচার্যদেব? তারপর যোগনিদ্রামগ্ন মহাদেবের সামনে সেই শব্দকে ঠিক দূর্বের মতো ভাসতে ভাসতে উপস্থিত। মহাদেব অসীম করুণা ভরে সেই শব্দটিকে জল থেকে তুলে দিলেন তার বক্ষে পরম সমাদরে। ঠিক সেই মুহূর্তে মহাশূন্যে আদ্যাশক্তি মহাপ্রকৃতি আবির্ভূত হয়ে বললেন, হে মহাদেব, তোমার নিষ্কাম ও নির্বিকার তপস্যায় আমি পরম পরিতুষ্ট লাভ করেছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। মহাদেব বললেন, পরমা প্রকৃতি, আমি কোনো কামনা নিয়ে তপস্যা করিনি, সুতরাং তোমার কাছে আমার যাইবার কিছু নেই। তোমার ধ্যান করে তোমার পূজা করে আমি পরম পরিতৃপ্তি লাভ করি, তোমাকে নমস্কার করি মহাদেবী। শিবের উত্তর শুনে আদ্যাশক্তি বললেন, হে চন্দ্রচূড় মহেশ্বর, ধন্য তুমি, ধন্য তোমার সাধনা। আজ থেকে তুমি সকল দেবতাদের মধ্যে দেবাদিদেব মহাদেব। আমার গলিত শব্দেহকে তুমি বক্ষে ধারণ করায় আমি চিরদিনের জন্য তোমার কাছে আত্মসমর্পণ করব। হে শূনপান, জন্ম জন্মে আমি তোমারই সহধর্মিনী হয়ে জন্মগ্রহণ করু। এই বলে আদ্যাশক্তি অন্তরিতা হল। জয় দেবাদিদেব মহাদেব।
আশীর্বাদ করিবা, মনোমত প্রতিলাভ কর। হে মহেশ্বর, তুমি যেখানেই থাকো শুনে রাখো, আমি তোমারই, তোমাকে লক্ষ্য করি প্রণাম। বেশ মেয়েটি আপনার, এখন আপনারা যদি দয়া করে আমার কন্যার একটি ভালো সুপাত্র দেখে দেন, তাহলে গরিব ব্রাহ্মণের বড় উপকার করা হবে। এই দেখো, দেখে তুমি কি বলছেন, পাত্র তো আমাদের ঘরে। কিন্তু না না না, আমরা নয়, আমরা নয়, আমাদের মতো দেখতে হবে কন্দর পোকান। না না, তা আমি জানি, তবে কি জানেন, আমার কন্যাটিকে তো আপনারা দেখলেন কেমন সুন্দরী, আর আমার ওই একটি মাত্রই কন্যা, এদিকেও খুব গুণবতী। গুণবতী আগে, আর আমরা যে পাত্রের সন্ধান দিচ্ছি তার উপগুণের তুলনাই হয়। আমার কি সৌভাগ্য, এমন পাত্র কি আমার কন্যাকে গ্রহণ করবেন? আরে মশাই, দেখতে সুন্দরী, স্বভাবে সুশীলা, এইরকম কন্যাই তো আমরা চাই। বটে বটে বটে, আপনি একটু বিশ্রাম করুন, আমি কিঞ্চিত জলযোগের বন্দোবস্ত করি। আচ্ছা, কি রে উদ্রেক তো কিছু হয়েছে? একটু হয়নি, কিঞ্চিত অধিক প্রমাণে উদ্রেক হয়েছে। এই দেখিস, যেন বিপাস কিছু বলে প্লিজ। একটা কথা আপনাদের জিজ্ঞাসা করতে পারি? স্বচ্ছন্দে। দেখুন, পাত্রীর পরিচয়টা তো ঠিক পেলাম না, যদি আপনারা তুই বল না। আমি বলছি, বলি পাত্র কে জানেন তো? কে বলুন তো, স্বয়ং ভোলানাথ। ভোলানাথ লোক খুব ভালো, আর শুধু লোক ভালো, ধরুন রাগ বলে কোনো জিনিস ওর শরীরে নেই, তারপর ধরুন ফাঁসিটি মুখে লেগেই আছে, খাওয়া দাওয়ার কোনো গোলমাল নেই, দেখি আমার এখন
শেষ হলো, এবার চলো খেলি গে। না ভাই, এখন খেলবো না, আমার শীত পুজোর সময় হলো। সখী, পুজো তো আমরাও করি, তোমার জন্য তরি হয় না, খালি শিব শিব করে তুমি পাগল। ওর পুজোর সময় হলে সত্যি আমি পাগল হয়ে যাই। আমার মনে হয় ঠাকুর যেন আমাকে কৈলাসে ডাকছেন, এক একবার আমি আকুল হয়ে উঠি। খুব খারাপ লক্ষণ। দেখো ভাই, আকুল হয়ে কৈলাসে বিবাগী হয়েছো তো না? সে ভাগ্য করে এলে জীবন সার্থক মনে করত। খুব বড় ঘরের মেয়ে। হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছিস? ওই দেখ কের ওখানে। আমি এইটি শুধু বুঝতে পারছি না যে সতীর বিবাহের জন্য কেন তোমরা এত ব্যাকুল হয়ে উঠলে। তুমি কি ভাবো এখনো সে ছোটটি রয়েছে? তাই বলে এখনো তার বিবাহের বয়স হয়নি? তুমি কি যে বলো আমি বুঝি না। সতী আর কিশোরী নেই, এখনো যদি তার বিবাহ না দেওয়া হয় লোকে যে আমাদের নিন্দে করবে। নিন্দে করবে আমাকে? কিন্তু বাপ মায়েরও তো একটা কর্তব্য আছে। সে কর্তব্য যথাসময়ে পালন করা যাবে। আপাতত তুমি একটি কর্তব্য পালন করো দেখি, সতীমাকে একবার আমার কাছে পাঠিয়ে দাও। তোমার পুজো শেষ হয়েছে মা? হ্যাঁ মা, এই শেষ হলো। তোমাকে একবার মহারাজ ডাকছেন।
আমায় দেখেছিলে বাবা? হ্যাঁ মা, অনেকক্ষণ তোমায় আমি দেখিনি। তুমি কি বাবা, এই তো পুজো করতে যাবার আগে তোমার সঙ্গে কত গল্প করে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিকই তো, কিন্তু আমার মনে হচ্ছিল যে অনেকক্ষণ তোমায় আমি দেখিনি। তুমি চলে গেলে আমার যে কি অবস্থা হবে তা আমি জানি না। আমি চলে যাব কেন? না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও চলে যাব না। না মা, তোমার কোথাও যেতে হবে না, তুমি চিরদিন আমার কাছেই থাকবে। আর একান্তই যদি যেতেই হয় তাহলে এমন ঘরে তুমি যাবে যেখানে ঠিক আমারই মতো সকলে তোমায় আদর করে রেখে দেবে। কিন্তু সতী মাকে অনাদর করবে এমন ঘরে আমরা মেয়েকে পাঠাবই বা কেন? এই জন্যই বুঝি আমাকে ডেকে পাঠিয়েছ? ওরে না না, দেখো মা তোমার জন্য কেমন সুন্দর হার এনেছি, আর এই মরকত মনির বালা কেমন মনে ধরেছে তো? তুমি আমাকে যা দাও তাই আমার ভালো লাগে বাবা। তবে আমার মনে হয় এত অলংকার মানুষের কি প্রয়োজন, ঐশ্বর্যেই কি মানুষ বড়? ঐশ্বর্যে শুধু মানুষই নয় মা, দেবতাও বড়। দেবতাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা সরা ঐশ্বর্যময়। আমি যাই বাবা, ঠাকুরের ভোগের সময় হয়ে গেল। না রানী, তুমি ঠিকই বলেছ, কন্যাকে আর কুমারী রাখা উচিত হবে না। আজ ওর কথায় আমি খুবই উদ্বিগ্ন হয়েছি। কুমারী কন্যার মনে কি উদাসীনতা! আমিও লক্ষ্য করেছি, কোনো কিছুতেই যেন ওর আসক্তি নেই। দিন রাত কেবল ঠাকুর ঠাকুর করেই আত্মহারা হয়ে আছে। তাই তো তোমাকে বলছি, আরো সময় দিলে হয়তো সন্ন্যাসিনী হয়ে যাবে। কিছুই আশ্চর্য নয়। আচ্ছা, দেশে দেশে ভাত পাঠিয়ে আমি উপযুক্ত পাত্রের সন্ধান করছি। প্রবল প্রতাপশালী ধরণীর অধিপতি শত্রু বিমর্দ আশ্রিত পালক মহামতি দক্ষরাজ। বর্তমানে আমার কন্যা সতী বিবাহযোগ্যা, আমার কন্যা পরম ধার্মিকা রূপগুণবতী, আমার সমস্ত কন্যাদের মধ্যে সতী সর্বাপেক্ষা স্নেহের পাত্রী। আমি তার জন্য একটি উপযুক্ত পাত্র চাই। যথাজ্ঞা মহারাজ, আজ থেকে আমি উপযুক্ত শিক্ষিত পাত্রের অনুসন্ধান করব। পাত্র শুধু শিক্ষা দীক্ষায় শ্রেষ্ঠ হলেই হবে না, রূপে গুণে ঐশ্বর্যে কুলে মানে সর্ব বিষয়ে যদি সে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় তবেই আমার কন্যার সঙ্গে তার বিবাহ দেব। যথাজ্ঞা মহারাজ, আমরা সেই রূপ পাত্রের সন্ধান এনে দেব। যদি যোগ্য পাত্রের সন্ধান আনতে পারেন তাহলে আপনাদের প্রচুর পুরস্কার দেব। আমাদের চেষ্টার ত্রুটি হবে না মহারাজ। শুনুন, কতদিনের মধ্যে আপনি সন্ধান দিতে পারেন? মাত্র এক পক্ষকাল সময় দিন মহারাজ। বেশ, এক পক্ষকাল সময় আপনাকে দিলাম। আরতি লহ কপু তো
চেয়ে দেখো আমি তোমার সম্মুখে। এসেছো ভক্তের প্রার্থনা শুনতে দিয়েছো প্রভু। তুমি তো আমার শুধু ভক্ত নও সতী, তুমি যে আমার শক্তি স্বরূপিনী। আমি? হ্যাঁ তুমি, মরতে এক দৃশ্যে তোমায় সব ভুলিয়েছি। তাহলে আমায় তোমার কাছে টেনে নাও, টেনে নাও প্রভু। সময় হলেই তুমি আমার কাছে আসবে সতী। তুমি দিও না প্রভু, তুমি দিও না, তুমি দিও না, তুমি দিও না, তুমি দিও না। তিনি এসেছিলেন, কে কে এসেছিলেন? আমার দেবতা। দেবতা? হ্যাঁ মা, আমার দেবতা। তার কথা আমি কেমন করে তোমাকে বলব? সেই পিঙ্গল জটাজুত বিলম্বিত রজত কিরণিক অখিল সৌন্দর্যের দেবতা, সেই শোক দুঃখ জরা মৃত্যুবিহীন মহাপ্রেমী, সেই আমার দেবতা, সেই আমার শঙ্কর। কাঁদিস নি মা, কাঁদিস নি, কি দেখতে দেখেছিস? হয়তো চোখের ভ্রম। না মা, এ আমার ভ্রম নয়, আমি তাকে দেখেছি, দু চোখ ধরে দেখেছি। সত্যি যদি তুই তাকে দেখে থাকিস তবে তোর জীবন সার্থক হয়েছে মা, তোর পূজা ব্যর্থ হয়নি, আবার তোমার দেখা পাবি। চল মা, চল। ভাটের একতা তারা বাইরে অপেক্ষা করছেন মহারাজ। ঢাকো তাদের। পাত্রদের পরিচয় তো সবই ভালো, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ কে কিছুই তো বুঝতে পারছি না। ভাটেরা এসেছেন মহারাজ। পাত্রদের পরিচয় পেয়ে বুঝলাম যে তারা সকলেই উপযুক্ত, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ কে তা বলতে পারেন? আগে মহারাজ আমাদের অতি ক্ষুদ্র বুদ্ধি, আমাদের পক্ষে শ্রেষ্ঠত্ব বিচার করা বড়ই কঠিন। তবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজন্যবর্গর পরিচয় আমি এনেছি। আচ্ছা আপনারা এখন বিশ্রাম গ্রহণ করুন। ভীষণ সমস্যা, রাজন্যবর্গের পরিচয় পেয়ে আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার স্নেহের কন্যা সতীকে আমি কার হস্তে দান করব। কেন মহারাজ, এদের মধ্যে যেটি শ্রেষ্ঠ তার হাতেই আপনার কন্যাকে সমর্পণ করবেন। কিন্তু সেই বিচারই তো সমস্যা, সবচেয়ে বড় প্রশ্ন যোগ্যতা। আমার আদরের কন্যার সতীর এতটুকু অনাদর, না না, সে আমি সহ্য করতে পারব না কিছুতেই। মহারাজ আমার মনে হয় এ বিষয়ে রানীমার সঙ্গে পরামর্শ করাই শ্রেয়। মহারানীর সঙ্গে? বেশ, মহারাজকে আর চিন্তিত দেখছি কেন? চিন্তার কারণ ঘটেছে রানী, ভাটেরা বহু পাত্রের সন্ধান এনেছে কিন্তু আমার পক্ষে পাত্র নির্বাচন করা কঠিন হয়ে উঠেছে। কেন? যার রূপ আছে তার গুণ নেই, যার গুণ আছে তার হয়তো রূপ নেই, যার রূপ গুণ দুই আছে তাদের হয়তো ঐশ্বর্য নেই। আমার সতীমায়ের যোগ্য পাত্র তো একটিও আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু এরই মধ্যে কোনো একজনের হাতে তো সমর্পণ করতে হবে। যোগ্য না হলেও দিতে হবে, অযোগ্য পাত্রের হাতে সতীমাকে সমর্পণ করাচ্ছে তাকে আমি কুমারী অবস্থাতেই রেখে দেব। তুমি ভুল করছো মহারাজ, তোমার কন্যার কিশোরী নেই, সে বড় হয়েছে, তাছাড়া সংসারে তার মন বসছে না। সে কি? হ্যাঁ, ক্ষণে ক্ষণে সে উদাস হয়ে যায়, কি এক ভাবের ঘরে যে আচ্ছন্ন হয়ে পড়ে। তাই তো, তাহলে তো এক মহা চিন্তার কথা হয়ে উঠলো।
আচ্ছা, আমি যদি তাকে বলি সে নিজে তার পতি নির্বাচন করে নিক, তাহলে কি সে সুখী হবে? বাবা, এই যে মা, কোথায় ছিলে মা এতক্ষণ? ঠাকুর ঘরে, এই তো পুজো শেষ হলো। দিন রাত কেবল পুজো পুজো আর পুজো, বাবার কথা বুঝি মনে হয় না একটি বারও। পুজো করলে বুঝি তোমায় ভুলে যেতে হয়, পুজো শেষ করে তো আমি তোমার কাছে চলে আসি বাবা। হ্যাঁ, তা তুমি আসো মা, কিন্তু আমি ভাবছি যখন তুমি থাকবে না তখন কি হবে? তোমার কাছ থেকে আমায় চলে যেতে হবে কেন? হবে না, চিরদিনই কি তোমায় আমি আটকে রাখতে পারবো? একদিন তো অপরের হাতে আমায় সমর্পণ করতেই হবে। শোনো মা, পৃথিবীর শ্রেষ্ঠ পাত্রদের পরিচয় আমি আনিয়েছি, দেবতা মানুষ গন্ধর্ব, যাকে তুমি নির্বাচন করে নেবে তারই গলায় মালা দিও। আমার বিশ্বাস প্রতি নির্বাচনে তুমি কখনো ভুল করবে না। তাহলে আয়োজন করি, কেমন? নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে দেবর্ষি, আসুন আসুন আসুন। কিসের আয়োজন হচ্ছে রাজা? আমার সতীমার স্বয়ম্বরে। তাই নাকি? অতি উত্তম প্রস্তাব। তাছাড়া তোমার কন্যা বয়প্রাপ্তাও হয়েছেন বটে। সেই জন্যই আমি স্থির করেছি দেবতা মানুষ গন্ধর্ব সকলের মধ্যে থেকে ও নির্বাচন করে নেক আপন পতিকে। অতি উত্তম, সাধু সাধু সাধু। শুধু রাজরাজরে কত গন্ধব্য ভূত প্রেত দানা যত্তি সব আসবে। আমাদের রাজা কাউকে বাদ দেবেন না। আর কত সাধের মেয়ে, কত বড় ঘরের মেয়ে, কত উঁচু মন। আর আহা, রোজ শিব পুজো করে। শিব পুজো করে? তাহলে নিক্ষাত আমাদের দাদা। রাজবাড়িতে কাজ আসছে, আর আসছে পূর্ণিমা তো সভা, সে তো দেখতে দেখতে এসে গেল। তুমি কেমন করে জানলে নারদ? দিবারাত্র মায়ের কি অসীম তপস্যা, সে তপস্যা সে সাধনা সে কি কোনো মানুষকে পাবার জন্য? তাহলে তিনি স্বয়ম্বরতে চাইলেন কেন? দেখুন, লোকাচারে বাধ্য হয়ে তাকে স্বীকার করে নিতে হয়েছে, কিন্তু আমার বিশ্বাস সহজে তিনি তার প্রতি নির্বাচন করতে পারবেন না। কেন? দেবতারা কি উপস্থিত থাকবেন না? হয়তো থাকবেন, কিন্তু যিনি তার উপাস্য দেবতা তিনি যদি উপস্থিত না থাকেন সব আয়োজন যে ব্যর্থ হয়ে যাবে দেবাদিদেব। কে তার উপাস্য দেবশ্রী নারদ? সে তো আপনার অজানা নয় প্রভু। এই যে দেবর্ষী। আরে এসো এসো নন্দী ভিঙ্গি এসো। তারপর কোথায় গিয়েছিলে? দক্ষপুরে। দক্ষপুরে? বাবা যদি একটু অভয় দেন তাহলে বলি। অনেকদিন থেকে আমাদের এই হিমাচল মায়ের অভাবে একেবারে শূন্য হয়ে রয়েছে, তাই তাই আমরা খুঁজতে গিয়েছিলাম। তার অর্থ? দেবর্ষী, যে কথা আপনাকে আমি বলছিলাম ওরাও সেই কথাই বলছে, সতীমাকে আপনাকেই ঘরে আনতে হবে। কিন্তু দেবশ্রী, আমি তো ভিখারী, রাজকন্যা সতী ঐশ্বর্যে প্রতিপালিতা, তাকে আমি কেমন করে আনবো? আপনাকে কিছুই করতে হবে না প্রভু। প্রভু,
আপনি শুধু একবার গিয়ে সভায় দাঁড়ান। কিন্তু অনাহুত হয়ে আমি কেমন করে সেখানে যাব? অনাহুত সকলে, রাজা দক্ষ ঘোষণা করেছেন উপযুক্ত বলে যিনি নিজেকে মনে করবেন আগামী পূর্ণিমায় সভায় যেন তিনি উপস্থিত থাকেন। দেব, নর, গন্ধর্ব সকলকেই তিনি আহ্বান জানিয়েছেন। প্রবল প্রতাপশালী আকাশ মেঘলাদৃত ধরণীর অধিপতি নরপতি খুলে তিলক মহামতি দক্ষরা সমবেত দেবতা মণ্ডলী, ঋষিবৃন্দ, ব্রাহ্মণগণ ও অন্যান্য সজ্জন মণ্ডলী, আজ আমার এই প্রাসাদ আপনাদের পুণ্যস্পর্শে পরম পবিত্র। আমি আজ আপনাদের স্বাগত সম্ভাষণ জানাচ্ছি। সর্বপ্রথমে আপনাদের প্রীতি অভিবাদন জানাক রাজনর্তকী। আপনারা অবগত আছেন কেন আজ এই সভা আহূত হয়েছে। আমার সর্বাপেক্ষা আদরিণী কনিষ্ঠা কন্যা সতী আজ তার পতি নির্বাচন করতে মনস্থ করেছে। রূপে গুণে আপনাদের মধ্যে বহুজনে পাত্র হওয়ার যোগ্যতা বর্তমান, তথাপি কেন আমি আমার কন্যাকে পতি নির্বাচন করবার ভার দিলাম এর কারণ আমার কন্যা বয়প্রাপ্তা বিদুষী অতি ধার্মিকা, সে নিজ রুচি অনুসারে তার প্রতি নির্বাচন করুক, সুখী হোক এই আমার বাসনা। ঊর্ধ্বে নারায়ণ আর সমবেত সজ্জন মণ্ডলীকে সাক্ষী রেখে আমি অঙ্গীকার করছি যে আমার কন্যা যার গলায় মাল্য দান করবে
তাকেই আমি জামাতা বলে স্বীকার করে নেব। আশা করি নির্বাচন সমাধার পর আমার কন্যা আপনাদের আশীর্বাদ হতে বঞ্চিত হবে না। যাও মা, স্বর্গ মর্ত্যে দেবতা মানবের এই মহাসম্মেলনের মধ্যে তুমি তোমার আপন পতিকে নির্বাচন করে নাও। যাও। রাজকন্যাকে ঐশ্বর্য মন্ডিতা ও শতদাস দাসী পরিবৃত করে রাখতে কৃত সংকল্প। ত্রিপুরাধিপতি ঐশ্বর্যশালী সুশাসক পরম বিলাসী রমণী মোহন মহারাজ কুমার চিত্র পত্নীর প্রীতি সম্পাদনের জন্য তিনি আত্মোৎসব করতে পর্যন্ত প্রস্তুত। মহামানী প্রবল প্রতাপী প্রজা শাসক কেবন বিক্রম মহারাজাধিরাজ বাহন রাজকন্যাকে রাজ্য শাসনে অংশ দিতে প্রস্তুত। সাক্ষতিপাধিপতি অশেষ শাস্ত্রবিদ পণ্ডিত শ্রেষ্ঠ পরম বিত্তবান শ্রী শ্রী মহারাজাধিরাজ সিদ্ধ বাহন কন্যাকে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করতে প্রস্তুত। সূর্য বংশধ্বংস অযোধ্যাধিপতি নরসিংহ বীর শ্রেষ্ঠ অযুত রণজয়ী মহারাজ অযুতাশ্ব তার সহস্র বয়সের পুরভাগে কন্যাকে স্থান দান করতে সম্মত। কন্যকুরু রাজ পরম বিলাস ভকি রমণী চিত্ত বিরোধনকারী রাজা অভিবর্মা কলা বিদ্যা পারদর্শী প্রীতিপরায়ণ রাজা চন্দ্রকে বিদ্যা বিনয় দুর্দণ্ড প্রজা শাসক মহারাজ রুদ্রকান্ত পরম ঐশ্বর্যমান প্রজাপালক মহারাজ সূর্যবাহ রাজা শ্রুতি শর্মা রাজা বিক্রমর্ম রাজা শক্তিধর রাজা দীপঙ্কর রাজা ময়ূরবাহন রাজা জিনুত বাহন। হে দেবাদিদেব, হে শঙ্কর, হে পরম দেবতা, দেখা দাও প্রভু, দেখা দাও আমার জীবনের এই পরম মুহূর্তে সকল দ্বন্দ্ব খুঁজি, আমাকে আলো দেখাও প্রভু, আমাকে পথ দেখাও। তোমার আবির্ভাবে আমার জীবনকে পুণ্যময় করে তোলো, আমার অশান্ত হৃদয় শান্ত করো প্রভু, দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও প্রভু। আমি ভুল করিনি বাবা, জীবনে মরণে যিনি আমার স্বামী, যার তপস্যায় আমি নিজের সবকিছু ভুলেছিলাম তাকে পেয়েছি আমার সামনে আমার প্রতিরূপে। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। আশীর্বাদ? আশীর্বাদ চাইতে লজ্জা করে না তোমার? তোর মনটা সংখ্যা না না, নির্বাচন অসিদ্ধ।
এতগুলো ভ্রান্তি আমি কিছুতেই স্বীকার করে নেব না। তা হয় না মহারাজ, ঊর্ধ্বে নারায়ণ আর সমবেত সজ্জন মন্ডলীকে সাক্ষী রেখে আপনি শপথ করেছিলেন আপনার কন্যা যার গলায় মাল্য দান করবে তাকেই আপনার জামাতা বলে আপনি স্বীকার করে নেবেন। আপনার সেই প্রতিশ্রুতি আপনি পালন করুন। আজ আপনার পরম সৌভাগ্যের দিন মহারাজ, স্বয়ং দেবাদিদেব শঙ্কর এসে আপনার কন্যাকে পত্নীরূপে গ্রহণ করেছেন। আজ এই পরম শুভ দিনে 33 কোটি দেবতা মন্ডলীর প্রতিনিধি রূপে সর্বপ্রথম আপনি আমার প্রণাম গ্রহণ করুন হে মহাদেবী। নারায়ণ নারায়ণ। জানা জানা কি আর বলবে, যাই কি আর বলবে। প্রহরী কোনে কখন যাবে? তোমরা কোন কথা শুনতে চাই না, কন্যা আমার কাছেই থাকবে, আমার মিনতি নয় আমার আদেশ। শঙ্কর হে দেবাদিদেব আমাকে মুক্ত করো, হে জগদ্রাতা পাপী তাপী সকলের ওপর তোমার দয়া, দয়া করো প্রভু। হে ভগবান আমাকে সর্ব আবরণ হারা করো, উদ্ধার করো, দয়া করো প্রভু, দয়া করো। জয় শিব শঙ্কর। মহারাজ সত্যি ও নাম তুমি আর উচ্চারণ করো না, যেদিনের ভিখারির গলায় তোমার কন্যা মালা দিয়েছে সেই দিন থেকে চিরদিনের জন্য তাকে আমি বিদায় দিয়েছি। কিন্তু ভুলে যাও কেন, সে আমাদেরই কন্যা। কন্যা সাবধান রানী, ও নাম তুমি আর উচ্চারণ করো না, এ প্রাসাদে সতী নাম কোনোদিনই উচ্চারিত হবে না। মনে করো তোমার কন্যা বহুদিন মরেছে। ধীরে 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 মলয় শুনিলে ধীরে 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 মলয় শুনিলে
দাসের বিশেষ কৌতূহল হচ্ছে জানতে কি কারণে আপনার পিতা ব্রহ্মা আপনাকে স্মরণ করেছিলেন মহারাজ। যে কারণে তিনি আমায় স্মরণ করেছিলেন সে কথা শুনলে তোমরা সকলেই খুবই সুখী হবে। কি কারণ মহারাজ? তিনি আমাকে সমস্ত পৃথিবীর উপর আধিপত্য করবার অধিকার দিয়েছেন। অতি আনন্দের সংবাদ। কিন্তু মহারাজ, তিনি আমাকে সমস্ত মানব সমাজের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। মহারাজ, মহর্ষি ভৃগু আর কয়েকজন ঋষি আপনার দর্শন পাচ্ছে, তাদের অবিলম্বে সম্বর্ধনা করে এখানে নিয়ে এসো। আসুন আসুন ঋষিগণ। জয়স্তু মহারাজ। আসন গ্রহণ করুন। ক্ষমা করবেন মহারাজ, আমরা অত্যন্ত ব্যস্ত, শুধু আপনার কাছে একটু অনুমতি নেবার জন্য এসেছি। কিসের অনুমতি মহর্ষি? আমরা এক ঋষি যজ্ঞের আয়োজন করতে ইচ্ছুক, তাই আপনার অনুমতি। বিলক্ষণ বিলক্ষণ, আপনারা অবিলম্বে আয়োজন করুন। আয়োজন সম্পূর্ণ মহারাজ, তা আমরা আর একটু কি আশা করতে পারি? কি বলুন? যজ্ঞস্থলে কি মহারাজের দর্শন আমরা পাবো না? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিশ্চয়ই উপস্থিত থাকবো। আচ্ছা, তাহলে এখন আমরা বিদায় গ্রহণ করি। জয়স্তু মহারাজ। মহর্ষি ভৃগু, এইবার যজ্ঞ আরম্ভ করুন। একটু অপেক্ষা করুন দেবরাজ, এখনো মহারাজ দক্ষ এসে পৌঁছেন। সুস্বাগতম সুস্বাগতম, আপনার আগমনে যজ্ঞভূমি পবিত্র হল। আসন গ্রহণ করো। মহর্ষি, যজ্ঞস্থানে আসন গ্রহণ করতে আমি অক্ষম। কেন মহারাজ, আমাদের কি কোনো ত্রুটি? না, আপনাদের কোনো ত্রুটি নেই। এমন একজনকে আপনারা যজ্ঞস্থানে আহ্বান জানিয়েছেন যার পূজ্যাপূজ্য বোধ নেই, সম্মানিত জনের সঙ্গে আসন গ্রহণ করবার সে অযোগ্য। আপনি কার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না মহারাজ। বলতে আমার লজ্জা হচ্ছে মহর্ষি, সে আমার সঙ্গে সম্পর্কিত। ও, আপনার জামাতা দেবাদিদেব শঙ্করের কথা বলছেন? তিনি কি কখনো আপনার অসম্মান করতে পারেন? পারেন নয়, তিনি করেছেন, আর আশা করি আপনারা তা লক্ষ্য করতে ভুল করেননি। আপনি ভুল করছেন মহারাজ, তিনি যজ্ঞের পুরোধা সর্বপ্রধান, এই যজ্ঞের প্রথম অর্ঘ্য তাঁরই প্রাপ্য। বেশ, তাকেই তাহলে অর্ঘ্য দান করুন।
প্রসূতি, 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 প্রসূতি। অশিক্ষিত। আমি তো কিছু বুঝতে পারছি না মহারাজ। তুমি কোনোদিনই কিছু বুঝতে পারোনি, আজও বুঝতে পারবে না। যেদিন তোমার কন্যা ওই অসভ্য ভ্রামরটার গলায় মারা দিয়েছে, আমি জানি সেই দিনে আমার মর্যাদা সে কোথায় লুটিয়ে। ধ্বংসের কারণ তাকে আমি দেবতা বলে স্বীকার করি না। আর তুমি জেনে রাখো প্রসূতি, যে তোমার ওই দেবতার নাম আমি পৃথিবীর বুক থেকে মুছে ফেলে দেব। শোনো মন্ত্রীগণ, চতুর্দিকে ঘোষণা করে দাও, আজ থেকে আমার রাজ্যে শুধু শিব পূজা নয়, তার নাম উচ্চারণ নিষিদ্ধ। কোন দেবালয়ে, প্রাসাদে, মন্দিরে, কুটিরে শিবের সকল পূজা অর্চনা বন্ধ। এই আমার কঠোর আদেশ। আমার আদেশ অমান্য করলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। কিন্তু মহারাজ, যাও সর্বাগ্রে আমার আদেশ পালন কর। হ্যাঁ, তোমার পিতা যজ্ঞস্থল ত্যাগ করে চলে গেলেন সতী। বোধহয় তিনি বুঝতে পারেননি যে যজ্ঞের পুরোধা রূপে তুমি আসন পেয়েছ। বুঝতে তিনি সবই পারেন, কিন্তু আমার উপস্থিতিও তিনি সহ্য করতে পারেন না। এ তোমার ভুল ধারণা প্রভু। আমার পিতা যে কত স্নেহশীল তা সংসারে আমি ছাড়া আর কেউ জানে না। বাইরে তিনি কঠোর, কিন্তু অন্তরে তার ফল্গু ধারার মতো স্নেহের প্রস্রবণ। ভালো, হয়তো আমারই ভুল। আজ থেকে রাজা দেশে শিবের সকল অর্চনা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা যে অমান্য করবে তাকে কঠিন শাস্তি পেতে হবে। এ হতে পারে না, শিব পুজো বন্ধ। হ্যাঁ, শিব পুজো বন্ধ? শিব পুজো করতে পারব না। সে কি তখন আর শিবের পুজো বন্ধ করে দিলেন? কি সর্বনাশ, দেবাদী দেবের পূজা হবে না। হে শঙ্কর, দক্ষ রাস্তার রাজ্যে শিব পুজো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন, আর এর ফলে প্রজারা অত্যন্ত দুঃখিত হয়েছেন। এর ফলে কখনো শুভ হতে পারে না নারদ। সে তো আমি বুঝতেই পাচ্ছি, কিন্তু পিতার প্রশ্রয়ে তার দম্ভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রভু। এই তো পতনের পূর্বাভাস। দম্ভী রাজা পরম মঙ্গলময় শিবকে বর্জন করতে গিয়ে নিজের রাজ্যের মঙ্গলকে বিসর্জন দিয়েছেন। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি নারদ, তার রাজ্যে কি অশান্তি ঘনিয়ে আসছে। কিন্তু ফুল তো রাজ্যে কোনোদিনই ফুটবে না। খেতে শস্য নেই, জলাশয়ে জল নেই, বাগানে ফুল নেই, ধ্বংস অনিবার্য। রাজার পাপের দেশেরই সর্বনাশ, তোমরা কি কিছুই করতে পারো না? আমরা কি করবো? কেন, তোমরা সকলে মিলে রাজাকে গিয়ে বলো যে রাজ্যের শান্তির জন্য যজ্ঞ করুন, নইলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাবো। ঠিক ঠিক বলেছো সাবিত্রী, তুমি ঠিক বলেছো। শুনুন শুনুন, আমরা সকলে মিলে কাছে গাড়ির জন্য রাজার কাছে যাই, প্রতিকার করতে চাই। রাজ্য অনাবৃষ্টি, ভূমি শস্যহীন, এসবের জন্য দায়ী কে? রাজা, রাজার কাছে যাই, তা হবে আমাদের দাবি। হে দেবাদিদেব, হে জগতের কল্যাণময় পিতা,
রক্ষা করো প্রভু, সৃষ্টিকে রক্ষা করো। আমি কে? তুমি ভুলে যাও না সতী, তুমি কে? আমি? হ্যাঁ তুমি, তুমি পরমা প্রকৃতি, মহাশক্তি, মহামায়া। তোমার এই ইচ্ছায় নিখিল ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। না না না, এ কি বলছো? হ্যাঁ সতী, আমি প্রকৃত কথাই বলছি। তুমি জগৎ ধাত্রী, তুমি অশেষ করুণাময়ী জগৎ জননী। ইচ্ছা করলে তোমার সন্তানদের তুমিই রক্ষা করতে পারো। যাও অন্নপূর্ণা, সন্তানদের রক্ষা করো। মুহূর্তে বন্ধ করে দাও বিশ্বব্যাপী হাহাকার। বেশ, তাহলে আমায় আশীর্বাদ করো প্রভু। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। অনাবৃষ্টির ফলে সমস্ত জলাশয় শুকিয়ে গেছে, শুধু ফসল নয়, গাছে একটা ফুল পর্যন্ত ফুটছে না মহারাজ। তাই প্রজাদের আবেদন, তাদের অবস্থা বুঝে আপনি একটা ভেদ করুন মহারাজ। নারায়ণ 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 নারায়ণ। এ কি দেবর্ষি হঠাৎ এ সময়? হঠাৎ কিছু নয়, হঠাৎ কিছু নয়। তবে রাজ্যের সমস্ত ব্রাহ্মণরা বলছিলেন যে রাজ্যের এই দুরবস্থা, এর একটা প্রতিকার কিন্তু আছে। একটা যজ্ঞের আয়োজন করা। আমি কি ভাবছি জানেন, যে যজ্ঞের আয়োজন করা আপনার পক্ষে সম্ভব হবে কিনা? কেন হবে না? কারণ এই যজ্ঞের যিনি আদি সেই দেবাদিদেব শিবের অর্চনা না করে তো? অর্চনা যদি না করি? কিছু না করেন যদি তাহলে অবশ্য আমার বলার কিছু নেই। তবে শিবহীন যজ্ঞের ফল যে কি তা আমি বলতে পারি। শিবহীন যজ্ঞই আমি করবো দেবাসী। আমার এই বিরাট চক্ষ সভায় সমস্ত দেবতাকে আমি আমন্ত্রণ জানাবো। দেবতা কেন, ত্রিভুবনের সকলকে আমি নিমন্ত্রণ করবো। আর এই নিমন্ত্রণের ভার আপনাকে গ্রহণ করতে হবে। মনে রাখবেন, নিমন্ত্রণ পাবে না শুধু একজন, সে হচ্ছে ওই শশাঞ্চারী ভাঙর ভিখারি। সে
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এসো নারদ, এসো, আসন গ্রহণ করো। আসন গ্রহণ করবার অবকাশ নেই প্রভু, আমাকে এখনই ত্রিভুবন পরিক্রমা করতে হবে। কেন নারদ, কটা ত্রিভুবন পরিক্রমা? শঙ্কর, আপনি অন্তর্জামী, সবই তো জানেন। একান্ত কর্তব্য বলে আপনাকে একটি গুরুতর সংবাদ দিতে এসেছি। অপরাধ নেবেন না দেবাদিদেব, আপনার শ্বশুর দক্ষ প্রজাপতি এক সর্বনাশা যজ্ঞের আয়োজন করছেন। এর ফল কি যে হবে কল্পনা করতে আমার আতঙ্ক হয়। কেন নারদ, আতঙ্কের কারণ কি? এই যজ্ঞে দেব নর ব্রহ্মলোক বৈকুণ্ঠে সবাই নিমন্ত্রিত, একমাত্র আপনি ছাড়া। এও কি কখনো সম্ভব প্রভু? কেন সম্ভব নয় নারদ, তাছাড়া আমি ভিখারি। সর্বযজ্ঞের অধীশ্বর যিনি, সেই যজ্ঞেশ্বর শিবকে বাদ দিয়ে কি কখনো কোন যজ্ঞ হতে পারে? নারদ, নিয়তি কে না বাধ্যতে, তুমি এ নিয়ে উত্তেজিত হও না। শোনো, সত্যি যেন জানতে না পারে। এই যে বলছি, কখন এলেন? কিছুক্ষণ আগে এসেছি। আমাদের ওখানে গিয়েছিলেন? সেইখান থেকেই তো আসছি মা। পিতামাতার সংবাদ কুশল তো? হ্যাঁ, তারা সকলেই ভালো আছেন মা। আর তাছাড়া ওকে আর যেতে তা সত্যি, দেবশ্রী আজ অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ মা, আমার অনেক কাজ, আমাকে আবার ত্রিভুবন ঘুরতে হবে। কেন? কেন অর্থাৎ? আজ তাহলে এখন আমি আসি মা, পরে তোমায় সব বলবো। এখন না দেবশ্রী, আপনি যেন কি ঢাকবার চেষ্টা করছেন, আমায় বলুন ত্রিভুবন ঘুরতে যাচ্ছেন কেন? থাক সতী, ওরা তো বলতে বাধা আছে। হ্যাঁ মা, শুনলে তুমি হয়তো দুঃখই পাবে। যত দুঃখই পাই, আমায় বলুন সেখানে কোনো অমঙ্গল ঘটেছে নিশ্চয়ই? না 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 না, অমঙ্গল কিছু ঘটেনি। তবে তোমার পিতা এক বিরাট যজ্ঞের আয়োজন করছেন, আর আমার ওপর ভার পড়েছে ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ জানাবার। বিরাট যজ্ঞের আয়োজন করছেন? হ্যাঁ। ত্রিভুবনের সবাই নিমন্ত্রিত হচ্ছে? তাহলে তো আমাদের আগে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, আজ তাহলে এখন আমি চলি মা। কি হলো? দেবশ্রী ওরকম ভাবে চলে গেলেন কেন? তার কারণ, আমাদের নিমন্ত্রণ করার কথা তোমার পিতা তাকে বলে দেননি। বলেননি? তাহলে নিশ্চয়ই তিনি ভুলে গেছেন। তুমি চিন্তিত হয়ো না প্রভু, যথাযোগ্য সম্মানের সঙ্গে তিনি নিশ্চয়ই তোমাকে আমন্ত্রণ জানাবেন। আমি যাই, যাত্রার আয়োজন করি। আপনি একটু মহারাজকে বুঝিয়ে বলুন মা। বলেছি মন্দারিনী, কিন্তু তিনি কোনো কথাই শুনবেন না। কতদিন হলো আমি ওদের দেখিনি। তুমি চলে যাবে মা? ওরে না রে না, আমি যজ্ঞ দেখে ফিরে আসব। সেখানে গিয়ে আমাদের ফুলে যাবে না তো? তোদের কখনো ভুলতে পারি? তোরা সকলে শোন, ওর যেন সেবার কোনো ত্রুটি না হয়। তুমি কিচ্ছু ভেবো না মা, সবাই মিলে আমরা বাবাকে সেবা করব। এই যে শোন, আমার বাবা এক বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, ত্রিভুবনে সবাই নিমন্ত্রিত, আমিও যাচ্ছি। তোরা যাবি আমার সঙ্গে? আমরা? হ্যাঁ যাব। প্রভু, আমি পিত্রালয়ে যাব সংকল্প করেছি, আমাকে অনুমতি দাও। তুমি যদি যাবার জন্য সংকল্পই করে থাকো, তবে আর আমার অনুমতি কি প্রয়োজন আছে? তুমি আমার স্বামী, আমার ইহকাল পরকালের গুরু। শুধু তাই নয়, তুমি জগৎগুরু। তুমি অনুমতি না দিলে আমি যাই কেমন করে? আমি বলছি সতী, বিনা নিমন্ত্রণে সেখানে যাওয়া তো উচিত হবে না। কন্যা যাবে পিত্রালয়ে, তাতে নিমন্ত্রণের প্রয়োজন হয় বুঝি? অন্য সময় হয়তো হয় না, কিন্তু এ সময় তার প্রয়োজন আছে বই কি? কিন্তু পিতা তো আমাদের ইচ্ছা করে আমন্ত্রণ বন্ধ করেননি, নিশ্চয়ই তিনি ভুলে গেছেন। ভুলে তিনি জাননি সতী, তিনি শিবাহীন যজ্ঞ করতে সংকল্প। সত্যি যদি তাই হয়, আমি গিয়ে তাকে বুঝিয়ে বললে তিনি তার ভুল সংশোধন করে নেবেন। তুমি জানো না তিনি আমাকে কত স্নেহ করেন। এ তোমার ভুল ধারণা সতী। আমার পিতাকে আমি যতটা জানি, আর যে কেউ তেমন করে জানে না। হয়তো কোথাও তার ভুল হচ্ছে,
সেই ভুলই তো আমি ভেঙে দিতে চাই। না না ভুল নয়, এই ইচ্ছাকে তো উপেক্ষা। উপেক্ষা? তাহলে আমার আরো যাওয়া প্রয়োজন, আমাকে যেতেই হবে। যাবেই যদি, তবে সংসারী করেছিল কেন? সসঞ্চারী ফুটনা দামি কি প্রয়োজন ছিল বরমাল্যের? না সতী তুমি যেও না। আমি শঙ্কিত হচ্ছি সতী। বিশ্ব দেবতা তুমি, শঙ্কা তোমার? জানি আমি শঙ্কর, জানি আমি প্রলয়ের দেবতা, সমস্ত দেশ শক্তির আকর, ত্রিপুরা বিজয়ী মহাশক্তি মহেশ্বর। শঙ্কা আমার জন্য নয়, শঙ্কা তোমার জন্য সতী। তৃপ্ত, তৃপ্ত আমি, তোমার ভাবনা আমার জন্য। তবে আমার যাবার সময় হয়েছে, নিশ্চিন্ন করে দাও শঙ্কা তোমার, নিশ্চিন্ত হও তুমি। ভুলে গেছো আমার দশ মহাবিদ্যার রূপ? জ্ঞান চক্ষু উন্মোচন করো, দেখো দেখো দেখো, আমি কালি মুক্ত পেশী মেঘের বরণী, সদারুর হা সংহারিণী সর্বকারণ কুড়া, ফুলিত রুধির ধারা মুন্ড মালা গলে, হের চিহ্ন নরমুন্ড বাম করতলে, হের মোর তারা মূর্তি নীল বর্ণা রূপে প্রকটিত হই আমি করাল বদনী, সত্যবদ্ধ ঊর্ধ্ব জটা সত্য বিভূষিতা, ত্রিনয়নী লম্বদরা পরিবাক ত্রিভুবন প্রকম্পিত আমার প্রতাপে, হের মোরে ষোড়শী রূপেতে শিরে মোর শোভা পায় হীরক মুক, মাধুর্যের খনি আমি পরমা প্রভৃতি, তবু ধরি পাশাঙ্কুশ ধনুষার হাতে, শিব হয়ে এত ভয় ভুবনেশ্বরী রূপে প্রকটিত আমি, পাশাঙ্কুশ বরা ভয়ে শোভে চারিভুজ মণিময় অলঙ্কার কিবা শোভা ধরে, ভৈরবি আমারই রূপ ভীষণারমণী, রক্ত বর্ণা চতুর্ভুজা কমল আসনা, মূল্যমালা ধরি গলে অক্ষমালা পুঁথি, হস্তে ধরি বরা ভয় প্রদানী সবারে, সেই আমি ছিন্ন মস্তা রক্ত পিপাসিনী, খড়টি কাটি নিজ মুন্ড ধরি করতলে, ত্রিধারায় রক্ত ছটে পান করি আমি, দুই পাশে রক্ত পাই জাতি নিজ, সেই আমি দেখা দি ধুমাবতী রূপে অতি বৃদ্ধা কৃষামী, ক্ষুধায় আকুলা এক হস্ত কম্পমা আর হস্তে কুলা, মগলা রূপেতে মোর হের আবির্ভাব, রত্ন সিংহাসনে বসি রত্ন গৃহ মাঝে, দুরন্ত সুরে আমি এক হস্তে ধরি অন্য হস্তে তার ওই জীব ভাগে নেছি, মাতঙ্গী রূপে কখনো দেখা দি আমি চতুর্ভুজা খগ্গ চর্ম পাশাঙ্কুশ ধরি, রক্ত পদ্মাসনে আমি রক্ত বস্ত্র পরি, ত্রিলোচনা অর্ধচন্দ্র কপাল ফলকে, ভয় নাই মহালক্ষ্মী আমি, আমি শান্তি আমি তৃপ্তি আমি কমলা, মহাকায় সে স্বস্তি পুলকে হরষে রত্ন ঘটে অভিষেকে অমৃত বরিষে। তোমাকে আর কিছু বলার নেই সতী, এসো।
হে আকাশ, আমায় তুমি বিদায় দাও। হে অরণ্যানী, আমার পূজনীয় স্বামীকে তুমি দেখো। হে সরোবর, আমার দুঃসহ মর্ম বেদনাকে তুমি ভুলো না। হে ধ্যান মগ্ন দিদিরাজ, আমার স্বামীর প্রশান্ত সাধনাকে তুমি ধারণ করো। দুঃখ করিস না, উনি রইলেন, ওকে দেখিস। চলো বাবা। যে ছাগটিকে এই যজ্ঞে উৎসর্গ করা হবে তাকে নিয়ে এসো সুমন্ত। একটি প্রশ্ন ব্যক্ত করুন। ছাগ উৎসর্গ করা হবে, এই কথার অর্থ? অর্থ এই যে ছাগটিকে বলি প্রদান করে এই যজ্ঞে আহুতি দেওয়া হবে। বৈদিক যজ্ঞে কোন বলির বিধান আছে ঋষিবর? বিধান অবশ্য নেই, কথা সত্য, কিন্তু এই যজ্ঞে, এই যজ্ঞ যে অদ্ভুত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শাস্ত্র মত উপেক্ষা করে পরম মঙ্গলময় দেবাদিদেব শিবকে বর্জন করে আপনি যখন এই যজ্ঞের হোতা হতে সম্মতি জ্ঞাপন করেছেন তখনই জানি যে যজ্ঞের ফল কি দাঁড়াবে। তার উপর যদি বলির ব্যবস্থা হয় তাহলে আমাদের এখানে থাকা সম্ভব নয়। এখানে থাকবার ইচ্ছা যদি আপনার না থাকে মুনিবর, আপনার পথ রোধ করে আমরা কেউই দাঁড়াবো না। তো আপনার ক্রোধ নিরর্থক। এতদিন যে যজ্ঞ থেকে এসেছেন এ যজ্ঞ তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। শিবকে বর্জন করে যজ্ঞে বলি প্রদান করেও যে যজ্ঞ সম্পূর্ণ হয় এইটুকুই আপনাদের আমি দেখাতে চাই। কিন্তু মহারাজ, আমার মনে হচ্ছে আপনি ভুল করছেন। দেবাদিদেব শিবকে বর্জন করে, বারবার ওনাম উচ্চারণ করবেন না। শিবকে বর্জন করে যজ্ঞ কি করে সম্পূর্ণ হয় তা দেখবার সাহস যদি আপনার না থাকে আপনি যজ্ঞস্থল পরিত্যাগ করে যেতে পারেন।
মা। এই তো আমার প্রকৃত বেশ, রাজ রাজেন্দ্রানীর চেয়েও আমি সুখী মা। কিন্তু তোমরা তো আমাদের ভুলে গেছো মা। না মা, তোকে কি কখনো ভুলতে পারি? তাই বাবা এত বড় যোগ্য করছেন, আমাদের আমন্ত্রণ করতেই তিনি ভুলে গেলেন। না মা, ভুলে যাইনি, তুই তো আমার ঘরের মেয়ে। আমি তোমাদের ঘরের মেয়ে হতে পারি, কিন্তু তোমাদের জামাই তাকে না নিমন্ত্রণ করলে আমি কি করে আসতে পারি? বাবা কোথায় মা? তিনি যজ্ঞ সভায়। যাই, তার সঙ্গে দেখা করে আসি। সত্যি এ বেশি যাসনি মা, আয়, তোকে রত্নালঙ্কারে সাজিয়ে দি। বাবার সঙ্গে মেয়ে দেখা করতে যাবে, তাতে অলঙ্কারে কি প্রয়োজন মা? ওরে তুই অবুঝলি মা। মহারাজ আসুন, এইবার যজ্ঞ কুণ্ড প্রদক্ষিণ করো। কে তুই? কুণ্ড প্রদক্ষিণ সভা কে আমার পিছু ডাকলি? আমি বুঝতে পারিনি বাবা। তুই কে? বাবা আমি সতী, আমাকে তুমি? না, তোকে আমি চিনি না। আমি যে তোমার মেয়ে। লজ্জা করে না পরিচয় দিতে? আমার মেয়ে বহুদিন হলো মরে গেছে। মরে গেছে? হ্যাঁ মরে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজার সঙ্গে বিয়ে দিয়ে তাকে ঐশ্বর্য ডুবিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু সে হতভাগিনী সে মর্যাদা না রেখে এক শশাঙ্কচারী বর্বরকে বিয়ে করে চলে গেছে। সেই দিন থেকে সে আমার কাছে মৃতা। তুমি কি বলছো বাবা? সকল মঙ্গলের যিনি আকর, সমস্ত দেবতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি? হ্যাঁ, তিনি আগুলঙ্গ বর্বর, দেব সমাজ অচ্যুত, শালীনতা শূন্য, আসব পাই ঘৃণ্য ভিখারী, যার মহে মোহগ্রস্ত হয়ে তার গলায় মাল্যদান করে তুই রাজ লন্ডনের মর্যাদা হারিয়েছিস। বাবা, সেই অনাচারী ভূত প্রেত পিশাচের দেবতা পর্বতের বন্য পশুকুলের শম্ভু রাজা শিব তোর স্বামী, সম্বন্ধে তোর লজ্জা হয় না? কিন্তু তার নাম উচ্চারণ করতে আমাদের মাতা ধুলোয় লুটিয়ে পড়ে। সত্যি ওজনকে যে শ্রদ্ধা দিতে জানে না, দেব সমাজে যে অর্ধরঙ্গ পর্বরের মতো বিচরণ করে বেড়ায়, মৃতের কঙ্কাল যার অলঙ্কার, বিষব যার বাহন, সেই তুতুলার কঞ্জিকা পাইয়া ঘৃণ্য জীব তোর স্বামী, সমস্ত ত্রিভুবনের লজ্জা, সমস্ত প্রাণীর কলঙ্ক। বাবা, মহারাজ এ কি করছেন? তুমি কি বলছো বাবা? যা বলেছি তা বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে সত্য। আমি জানি কি দুরবস্থার মধ্যে দিন চলে সেই ভিখারির, নিজের সাহস হয়নি আমার সম্মুখে ভিক্ষা পাত্র তুলে ধরতে, তাই তোকে পাঠিয়েছে বিনা নিমন্ত্রণে আমার কাছ থেকে কিছু ভিক্ষা সংগ্রহ করতে। সেটুকু করুন আমি করব। সে লক্ষ্য গিয়ে বলিস যে যজ্ঞ শেষে আমার প্রাসাদের সম্মুখে ফিকিরিদের মধ্যে যেন সে অপেক্ষা করে, তখন হয়তো কিছু ভিক্ষা মিলতে পারে।
বীরভদ্র। দিব্য চক্ষে দেখতে পাচ্ছি পাপের সংহারক রুদ্রমূর্তির আবির্ভাব। Thank you.
শঙ্কর, দেবাদিদেব, মহেশ্বর, আমাকে ক্ষমা করো প্রভু, আমার স্বামীর জীবন ধ্বংস করেছ, আমাকেও ধ্বংস করো দেব। তোমার স্বামীর জীবন ফিরে আসবে, ফিরে আসবে। হ্যাঁ, যজ্ঞের বেদী মূলে যে ছাগ মুন্নটি পড়ে আছে সেটি তার দেহে সংযুক্ত করো, সে প্রাণ পাবে। কিন্তু কিন্তু কি অপরাধে প্রভু, সে তার পূর্বরূপ ফিরে পাবে না। যে মুখে আমার নিন্দা করে সতীর মৃত্যু ঘটিয়েছে ইহ জীবনে সে মুখ আর ফিরে পাবে না। যাও সাজ্জি, স্বামীকে পুনর্জীবিত করো। আপনি নিরস্ত না করলে ত্রিভুবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু শঙ্কর এখন সতীর দেহ নিয়ে জ্ঞান হারা, সে দেহ ভারতে তাকে মুক্ত করতে না পারলে তো তিনি প্রকৃতিস্থ হবেন না। কিন্তু সতীর দেহ স্পর্শ করার মতো সাহস আছে কার? উন্মাদের মতন তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে পাচ্ছে। আপনি রক্ষা না করলে প্রভু পৃথিবী ধ্বংস হয়ে যায়। তোমরা আশ্বস্ত হও দেবগণ, সতী দেহকে আমি বিষ্ণু চক্রে খণ্ডিত করে মহেশ্বরকে আমি শান্ত করব।
শঙ্কর, তুমি জাগো, তোমার প্রজ্ঞা নেত্র উন্মিলিত করো। হে ভোলানাথ, তোমার ভ্রান্তি বিদরিত হোক, অন্তরের হৃদয় বেদিতে চেয়ে দেখো কে সমাসিনা। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।